দিশা আই হসপিটাল ব্যারাকপুর। জহিন বন্ধুরা, ঘষাগাছের নক নক ডক্টর সেগমেন্টের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর আমরা আজকে দেখব পশ্চিমবঙ্গের সবথেকে ফেমাস হসপিটাল দিশা আই হসপিটাল ব্যারাকপুরে কীভাবে ডাক্তার দেখাবেন এবং কী কী সেগমেন্ট হয়েছে, কী কী চিকিৎসা হয়, তার সমস্ত ডিটেলস। অ্যাকচুয়ালি চলুন শুরু করা যাক আজকের ব্লগ, চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ঘষাগাছে। প্রথমে জেনে নেব কীভাবে আমরা এই দিশা আই হসপিটাল ব্যারাকপুরে আসব। এই ব্যারাকপুর দিশা আই হসপিটালে আসার জন্য বাই ট্রেন যদি আসেন আপনাকে নামতে হবে ব্যারাকপুর স্টেশনে, এবং স্টেশন থেকে নেবে জাস্ট 4 মিনিটের মতন ওয়াকিং ডিস্টেন্স হলেও আপনারা টোটো বা অটো নিয়ে নিতে পারেন, ভাড়া নেবে 10 টাকা। আর ঘোষপাড়া রোডের ওপর এই চোখের হসপিটালটা অবস্থিত। আর যদি আপনারা বাই কার কেউ আসতে চান তাহলেও আসতে পারেন, কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরেও আসতে পারেন বা NH 34 ধরেও আসতে পারেন, আসতে হবে কিন্তু আপনাকে ব্যারাকপুরেই, আর ব্যারাকপুর স্টেশনের একদম কাছে। হুগলি ডিস্ট্রিক্ট থেকে যদি কেউ আসতে চান তাহলেও আপনারা আসতে পারেন, গঙ্গার ঘাট পেরিয়ে আপনাদের নিকটবর্তী যে কোনো গঙ্গার ঘাট পেরিয়ে চলে আসুন। যেমন ধরুন দুপয়সার ঘাট ব্যারাকপুর, এই ঘাটটা পেরোতে পারেন, পলতা ঘাট পেরোতে পারেন, কিংবা শ্যামনগর ঘাট, এই গঙ্গার ঘাটগুলো পেরিয়ে আপনারা চলে আসতে পারেন ঘোষপাড়া রোড ধরে এই দিশা আই হসপিটালে। ঠিক অতীন্দ্র হলের পাশের রাস্তাটা দিয়েই ঢুকে গেলেই এই দিশা আই হসপিটাল, যে রাস্তা দিয়ে এখন আমি প্রবেশ করছি। বেশ কিছু চশমার দোকানও আছে এই রাস্তার মধ্যে। আর এখানে অনেক খাবারের দোকান টোকানও আছে, চাইলে আপনারা কিছু খাবার দাবারও খেয়ে নিতে পারেন। যেমন ধরুন এই দোকানটা, এখান থেকে এখানে আপনারা কচুরি পাবেন, স্যান্ডউইচ পাবেন, পেস্ট্রি পাবেন, চা পাবেন, এরকম খাবারের বেশ কিছু দোকান আছে। কচুরিগুলো খেতে ভালো ছিল, 4টে কুড়ি নিয়েছে, মানে 4টে কচুরি 20 টাকা। আর দিশা হসপিটালের ঢোকার ঠিক বাঁদিকেই হচ্ছে 4-wheeler পার্কিং, এখানে আপনারা পার্কিং করতে পারেন। বাইকে পার্কিংয়ের জন্য একটু এগিয়ে গিয়েই ডান দিকে, ওই যে ট্রাফিক গার্ডটা দেখালেন গ্রিন পুলিশ যে এদিকে গিয়ে পার্কিং করতে, ঠিক ওই জায়গাটায়। তবে একটা কথা জানিনি, এখানে কিন্তু পার্কিংয়ের জন্য পয়সা লাগে। আর এই হলো নাম লেখানোর বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জায়গা, এখান থেকে আপনারা অফলাইনে এসে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এইরকমভাবেই লাইনে দাঁড়িয়ে থাকতে হবে এবং দাঁড়িয়ে থেকে আপনাকে নাম নথিভুক্ত করতে হবে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে কোন ডাক্তারের কাছে আপনি দেখাতে চাইছেন সেই অপরচুনিটিটা মানে থাকে না, মানে আপনি নিজে ডাক্তার নির্ধারণ করতে পারবেন না, এমার্জেন্সিতে যে ডাক্তার থাকবে সেই ডাক্তারই আপনাকে দেখবে, এরকমই ব্যাপার। আর এর জন্য আপনাকে দিতে হবে 250 টাকা, তবে এখানে নয়, ভেতরে গিয়ে। আর এদিকে রয়েছে ডক্টরদের লিস্ট, মানে কোন কোন ডাক্তার এখানে চিকিৎসা করেন এবং তাদের ডেজিগনেশন কী, তাদের ডিগ্রি কী, সব কিছু এখানে লেখা আছে। বেটার হয় আপনাকে আমি দিশা আই হসপিটালের ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাই। তো এই হচ্ছে এখানকার বুকিং নাম্বারটা, চাইলে আপনারা স্ক্রিনশট করেও নিতে পারেন। আর এখানকার হেল্প ডেস্ক নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে ফোন নাম্বারটি রয়েছে সেটি হলো 0336636000, মানে 400 লাস্টে। আর অ্যাপয়েন্টমেন্টের সময়টা হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 6টার পর্যন্ত, মানে এর মধ্যেই আপনাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এবং অ্যাপয়েন্টমেন্ট বা নাম বুক করার সাথে সাথেই আপনাকে জানিয়ে দেওয়া হবে কোন দিন কটার সময় আপনাকে এখানে আসতে হবে, সেই নির্ধারিত সময়ে চলে আসুন এখানে। এবং এখানকার ইমেল আইডিটা হচ্ছে disaaihospitals@gmail.com, চাইলে আপনারা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। এবার জানিয়ে দিই ওপিডি টাইমটা, সকাল 8:30 থেকে 6টা পর্যন্ত, মানে বিকেল 6টা পর্যন্ত বা সন্ধে 6টা পর্যন্ত এখানে ওপিডি ওপেন থাকে, মানে এই সময়েই আপনারা ডাক্তার দেখাতে পারবেন প্রথম এসে বা দ্বিতীয়বার এসে।
এই সময় আপনারা ডাক্তার দেখাতে পারবেন ওপিডিতে। আর আইপিডির টাইমটা হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 3টে পর্যন্ত। অপটিক্যাল স্টোর মানে হচ্ছে চশমার দোকান যেটা রয়েছে সেটা খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল বা সন্ধে 6টা পর্যন্ত। আর যে ফার্মেসিরা রয়েছে যেখান থেকে আপনারা ওষুধ কালেক্ট করতে পারবেন চোখের জন্য দিশা হসপিটালের ভেতরেই, সেই ফার্মেসিটা খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। চলুন এবার এক নজরে দেখে নিই কী কী ডায়াগনস্টিক এবং ইমেজিং সার্ভিস এখানে রয়েছে। চোখের ডাক্তার দেখাতে গেলে কিছু মেশিনপত্র দিয়ে যে টেস্ট করা হয় বা স্ক্যান করা হয় সেইগুলো কী কী রয়েছে, কোন কোন ধরনের পদ্ধতি এখানে অ্যাপ্লাই করা হয় বা কোন কোন মেশিনে কী কী টেস্ট করা হয় তার একটা লম্বা লিস্ট রয়েছে, সেই লিস্টটা দেখে নিন এই স্ক্রিনেই। আর চাইলে আপনি স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, এটা একটু ধৈর্য ধরে মন দিয়ে দেখে নিন, এটা খুব জরুরি। এবার এক নজরে দেখে নিন ওপিডিতে, মানে যে ডাক্তার দেখাতে আসছেন আপনারা এখানে দিশাতে, সেই ওপিডিতে কী কী ধরনের চিকিৎসা করা হয়, যেমন কর্নিয়া, রেটিনা বা গ্লুকোমা বা ক্যাটারাক্ট মানে চানি অপারেশন, এই বিভিন্ন যেসব ট্রিটমেন্টগুলো রয়েছে তার মধ্যে কোন কোন ট্রিটমেন্টগুলো এই ওপিডিতে আপনি পাবেন, মানে কী ধরনের চোখের সমস্যার ট্রিটমেন্ট এখানে হয় তার লিস্টটা রয়েছে স্ক্রিনে। দেখে নিন, খুঁজে নিন আপনার প্রবলেমের সাথে এখানের ওপিডির তে যেগুলো রয়েছে সেগুলো মিলছে কি না, তাহলেই চলে আসুন। চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, এক নজরে একবার ভালো করে দেখে নিন এটা। এখন যে লিস্টটা আপনারা দেখছেন এটা হচ্ছে সাপোর্ট সার্ভিস, মানে একটা হসপিটাল বা একটা নার্সিংহোমে গিয়ে কিছু অপারেশন করানো বা ডাক্তার দেখাতে গেলে কিছু সাপোর্টিং সিস্টেম তো দরকার। যেমন ধরুন হচ্ছে এই দিশা আই হসপিটাল বা যে কোনো আই হসপিটালে গেলে একটা তো ফার্মেসি থাকার দরকার, সেই ফার্মেসি বা চশমার দোকান বা কিছু হচ্ছে মাইক্রোবায়োলজি টেস্ট, সুগার টেস্ট, ব্লাড টেস্ট ইত্যাদি, সেই রকম কী কী সাপোর্ট সার্ভিস এখানে রয়েছে তার লিস্ট হলো এটা। একবার চোখ বুলিয়ে নিন কী কী ধরনের বা কী কী ধরনের এখানে সাপোর্টিং সিস্টেম রয়েছে তার লিস্টার উপরে। আর আপনারা তো জানেন এখানে আই ব্যাংক সার্ভিস রয়েছে যেটা 24 আওয়ার্স হচ্ছে খোলা থাকে। এবার দেখে নিন এক নজরে সার্জারি, কী কী সার্জারি রয়েছে তার একটা লম্বা লিস্ট রয়েছে, একদম মন দিয়ে ভালো করে দেখে নিতে পারেন এই লিস্টটা কী কী রকমের সার্জারি এখানে হয়, এবং চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। দেখে নিন তাহলে এই লিস্টটা একবার ভালো করে। আর সর্বশেষ এই সাইডে যেটা খুব দেখানোর দরকার সেটা হচ্ছে লেজার ট্রিটমেন্ট। এই নিয়ে তো আপনারা সবাই কম বেশি জানেন কী কী ধরনের লেজার ট্রিটমেন্ট এখানে হয়ে থাকে, কোন কোন ক্ষেত্রে সেগুলো দেখে নেন, লেন্সের ক্ষেত্রে কী, গ্লুকোমার ক্ষেত্রে কী কী আছে, সেই লিস্টটা রয়েছে এখানে। এবার এক নজরে দেখে নিন এই দিশা আই হসপিটালের কোন কোন জায়গায় ব্রাঞ্চেস রয়েছে, মানে আর কোথায় কোথায় এই হসপিটালটা রয়েছে, একটা লম্বা চার্ট আছে। আসানসোল রয়েছে, ব্যারাকপুর রয়েছে, বর্ধমান রয়েছে, দুর্গাপুর রয়েছে, আপনারা হাওড়া রয়েছে, এক নজরে দেখে নিন কোথায় কোথায় আপনারা
এই হসপিটালটি পাবেন। মানে সব ক্ষেত্রেই আপনাদেরকে ব্যারাকপুরেই আসতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনারা নিজের নিকটবর্তী শহর বা এলাকাতেও এই ট্রিটমেন্ট পেতে পারেন। কোথায় কোথায় হসপিটালগুলো রয়েছে তার লিস্ট রয়েছে এখানে, একবার ভালো করে দেখে নিন, চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। এইবার বলি কিভাবে ডাক্তার দেখানো, মানে ডাক্তার দেখানোর পদ্ধতিটা। নাম লেখানো আমাদের হয়ে গেছে, আমরা যথারীতি টাইমে, আমাদের যে টাইম দেওয়া হয়েছিল সেই টাইমে আমরা হসপিটালের ভেতরে প্রবেশ করেছি। আর হসপিটালের ভেতরে প্রবেশ করে এইরকম বসার জায়গা রয়েছে, এখানে আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ না আপনার নাম ধরে ডাকে। আর এই সময়টুকুনির ফাঁকে, যতক্ষণ না মানে আমাদের ডাকে, আপনাদেরকে দেখিয়ে দিই ভেতরটা। এটা হচ্ছে ফার্মেসি, এখান থেকে আপনারা নানা রকমের ওষুধ, আই সংক্রান্ত যেটা প্রেসক্রাইব করবেন এখানকার ডাক্তাররা, সেটাকে আপনারা কালেক্ট করতে পারেন। হ্যাঁ, এবং ফার্মেসিটা কিন্তু লাইন পড়ে ছোটোখাটো হলেও। আর সোজা যে রাস্তাটা যাচ্ছে ওখানে রয়েছে লিফট, পেশেন্ট এবং তার সাথে একজন এই লিফট ব্যবহার করতে পারবেন। আর ঠিক তার পাশেই রয়েছে চশমার দোকানটা, চলুন সেটা একবার দেখে নি। ওইখানে সবাই বসে ওয়েট করছে, আমাদের ওইখানেই ওয়েট করতে হচ্ছে। আর এই হচ্ছে চশমার দোকানটা, এখান থেকে আপনারা আপনাদের চশমা তৈরি করে নিতে পারেন। এরা আধ ঘন্টার মধ্যেই চশমা রেডি করে দেয় এরকম বলে, কিন্তু ঘন্টা দেড়েক করে ওপরেও সময় লাগতে পারে দিনের দিন যদি চশমা নিতে চান। চলুন ভেতরটা আটটু এগিয়ে যাই, এদিক দিয়ে একটা সিঁড়ি আছে ওপরে ওঠার জন্য। আর এখানে রীতিমতন আমার মতনই সবাই বসে ওয়েট করছে, কখন তাদের স্লট আসবে, মানে টাইমে আসবে, তখন তাদের ডাকবে। আর ডাকার পর এই কাউন্টারেই হচ্ছে আসতে হবে, এসে দাঁড়াতে হবে লাইন দিয়ে, আর এখানেই কিন্তু ক্যাশটা জমা দিতে হবে। আর এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা একবার ভালো করে দেখিয়ে দিই। আপনাদের যদি কোনো মেডিক্লেম থাকে বা টিপিএ বা স্বাস্থ্যসাথী কার্ড, এইসব জাতীয় ব্যাপার যে মেডিকেল কার্ডগুলো থাকে, তার ফেসিলিটি নিতে গেলে এই রুমে এসে আপনাদেরকে যোগাযোগ করতে হবে, এবং এখান থেকে যা সিস্টেম আছে সেগুলো ফলো করতে হবে, বায়োমেট্রিক দিয়ে অন টন করতে হয়, সেগুলো এরাই সব এখানে বলে দেবে, সেগুলোর জন্য এই সেক্টরটা রয়েছে। আর এটা ঠিক এই কাউন্টারগুলো রয়েছে না তার পাশে কোনার দিকে, আর এগুলো হচ্ছে সেই কাউন্টার যেখানে আমাদের ডাকবে এবং আমাদের লাইনে গিয়ে দাঁড়াতে হবে। তো যাই হোক, আমাদের নাম ধরে ডেকেছে, আমরাও লাইনে দাঁড়িয়ে রয়েছি। যত নম্বর কাউন্টারে বলবে ঠিক তত নম্বর কাউন্টারে গিয়েই আপনাকে লাইন দিতে হবে, এবং এখানেই কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। মানে আপনি যদি অনলাইনেও নাম বুক করেন তো প্রথমে টাকা বুক করতে হয় না, ওপরেই দেখুন লেখা রয়েছে নতুন ফিজের লিস্ট। যদি আপনি অনলাইনে বুক করেন তাহলে 200 টাকা, আর এখানে এসে যদি করেন তাহলে 250 টাকা। তো আমাদের নাম বুক হয়ে গেছে, আমাদের বই ছিল, মানে আমরা পুরনো পেশেন্ট, ছানি অপারেশন হয়ে গেছে, তার জন্য সেকেন্ড টাইম চেক আপ করবো, আজকে হচ্ছে চশমা দিয়ে দেবে। তো আমাদের যেখানে যে কাউন্টারে বা যে ঘরে আসার জন্য বলেছে সেখানে আমরা অলরেডি চলে এসেছি। আর একটা কথা এখানে জানিয়ে রাখি, আমরা যেহেতু সেকেন্ড টাইম ডক্টর ভিজিট করছি তাই আমাদের কাছে 150 টাকা নেওয়া হয়েছিল। আমরা নির্ধারিত ফ্লোরে চলে এসেছি আর এখানেই ওয়েট করছি। আর দেখতেই পাচ্ছেন এই ভেতরে এখানে কিছু চোখের টেস্ট হচ্ছে মেশিন দ্বারা, এইভাবেই আপনাকেও করতে হবে। যে হাতে কাগজটা দেখলেন সেটা এসে এখানকার কাউন্টারগুলো রয়েছে, এই যে বক্স রয়েছে এই বক্সে এসে আপনাকে রাখতে হবে। এখানকার নার্সরা সেগুলো কালেক্ট করে ভেতরে নিয়ে যাবে, তারপরে আপনাকে নাম ধরে ডাকবে এবং তখন আপনি ভেতরে গিয়ে এই টেস্টগুলো বা যা যা প্রসিডিওর আছে সেগুলো ফলো করতে পারবেন। দেখুন আমার মতন সবাই এখানে দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে কাউন্টার, এটা 105, পাশে 106 আছে এরকম। তো আমাদের যতক্ষণ না ডাকে ততক্ষণ দেখিয়ে দিই। এদিক দিয়েও কিন্তু আপনারা উপরে উঠতে পারবেন, পাশে লিফট আছে এবং লিফটের পাশে একটা সিঁড়িও রয়েছে। তো আমাদের নাম ধরে ডেকেছিল, আমরা দেখানো হয়ে গেছে ডাক্তার, আর ওই যে নার্স বসে রয়েছে ঠিক বেরিয়ে এই নার্সের কাছেই আপনার ওই ফাইলটা থাকবে, এবং নার্সরা খুব দায়িত্ব নিয়ে যত্ন সহকারে আপনাকে বুঝিয়ে দেবে কোন ওষুধ কিনতে হবে, কি করতে হবে, যাবতীয় প্রসিডিওর এনারা বুঝিয়ে দেবেন। আর তারপরে আমাদের আসতে হয়েছে এই চশমার দোকানে, এখান থেকেই আমাদেরকে কালেক্ট করতে হবে আমাদের চোখের পাওয়ার কত হলো, মানে সেই কাগজটা ওখান থেকে কিন্তু দেবে না, এখানে এসে আপনাকে আপনার পুরনো যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা দেখাবেন, এবং ফাইলের নাম্বার অনুযায়ী এরা এখান থেকে প্রিন্ট আউট বার করে আপনাকে দিয়ে দেবে। তারপরে আপনার ইচ্ছা, আপনি এখান থেকে চশমা গড়াবেন, মানে চশমা তৈরি করাবেন, না বাইরে আপনার লোকাল কোনো জায়গা থেকে করাবেন, সেটা আপনার মর্জি।
তো আমরা এখানকার ফ্রেমগুলো দেখলাম, দামও দেখলাম। তো আমাদের মোটামুটি বলেছিল যে বসুন, দেড় ঘন্টার মধ্যে আপনাদের চশমা রেডি করে দেব, আর যদি বাই চান্স সেই গ্লাসেস এখানে বা সেই পাওয়ার না থাকে তাহলে আপনারা এখানে দিয়ে যেতে পারেন, এরা কুরিয়ার মাধ্যমে পৌঁছে দেয়। কিন্তু আমরা অত কিছু ঝামেলার মধ্যে যাইনি, অ্যাকচুয়ালি আমার হাতে টাইম খুব কম ছিল, তাই আমি ভাবলাম যে আমার নিজের লোকাল থেকেই আমি চশমাটা বানিয়ে নেব। তাই জন্য এখান থেকে আর চশমা বানায়নি। তবে আপনারা যারা দূর থেকে আসবেন, সময় নিয়ে যখন আসছেনই, একটা দিন যখন পুরো যাচ্ছেই, তাই বসে থেকে চশমাটা তৈরি করে চোখে ফিটিং করে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা সমস্ত কিছু বিচার বিবেচনা করে নিয়ে নিতে পারেন এখান থেকে, দাম খুব একটা বেশি না। তো আমাদের ডাক্তার দেখানো তো কমপ্লিট হয়ে গেছে, তো এইবার কিছু জিনিস আপনাদেরকে জানিয়ে দিই। এক নম্বর কথা হচ্ছে, এর বাইরেও অনেক চশমার দোকান আছে, অবশ্যই কম পয়সাতেই, মানে দিশার তুলনামূলকভাবে কম পয়সাতে এখান থেকেও চশমা আপনারা বানাতে পারেন, সেই সার্ভিসও এখান থেকে পেয়ে যেতে পারেন বাইরে। এর সাথে এই দোকানগুলোর সাথে কিন্তু দিশার কোনো সম্পর্ক নেই। আর এখানে যদি আসেন তাহলে মোটামুটি একটা দিন সম্পূর্ণ হাতে নিয়ে আসবেন, কারণ ডাক্তার দেখাতে পুরো দিনটাই প্রায় লেগে যায়, যদিও আপনাকে টাইম দিয়ে দেওয়া হবে যে ওই টাইমেই আসবেন, ওর আগে এসেও লাভ নেই আর পরে খবরদার আসবেন না। তো ব্লগটা কেমন লাগলো, আর যদি ব্লগ নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের প্রত্যেক কমেন্টসেরই জবাব দিই, এটা যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা যারা আমার ভিউয়ার্স রয়েছেন তারা জানেন। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আর চাইলে সামনে দাদা বৌদির বিরিয়ানির দোকান আছে, খেয়ে নিতে পারেন বিরিয়ানি, কিন্তু প্রচুর লাইন পড়ে। যাই হোক, আজকের মতন ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে, টাটা অ্যান্ড জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।